নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে বুঝে বড় খবরে, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুদ্বারে কোভিড বিধি ভেঙেছেন, কমিশনে নালিশ করল বিজেপি। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের কমিশনে নালিশ জানালো বিজেপি। এবার অভিযোগ উঠল কোভিড বিধি ভেঙেছেন তৃণমূল সুপ্রিমো। অভিযোগ নিয়ে কমিশনকে চিঠি দিয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী আধিকারিক সজল ঘোষ। চিঠিতে বলা হয়েছে, গত 15 সেপ্টেম্বর গুরুদ্বারে গিয়ে কোভিড বিধি লঙ্ঘন করেছেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচন কমিশন যে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়েছে এই উপনির্বাচনের জন্য তা মানা হয়নি একেবারেই। বিশাল জনতা তৃণমূলের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে উপস্থিত ছিল। কেউ মাস্ক পরেনি, স্যানিটাইজার ব্যবহার করেনি। গুরুদ্বারে গিয়ে ঘুষ দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তোলা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। বিজেপির আরও একটি অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের কারণে রাস্তায় ট্রাফিক জ্যাম এবং সাধারণ মানুষ খেটে খাওয়ার হয়রানি হয়েছে। ভবানীপুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যাওয়া বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছে বিজেপি। পুলিশের বিরুদ্ধে শাসক দলের পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন তাতে তার বিরুদ্ধে কটি ফৌজদারি মামলা রয়েছে সেই সংক্রান্ত তথ্য গোপন করা হয়েছে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও কমিশনে অভিযোগ করেছে গেরুয়া শিবির। এবার কোভিড বিধি ভাঙার অভিযোগে কমিশনে গেল তারা। পরবর্তী বড় খবর, কখন পাবেন টিকার দ্বিতীয় ডোজ, পরিবর্তন হলো সময়ের, জেনে নিন। দেশের টিকাকরণের গতি যথেষ্ট বেড়েছে, বাংলাও ব্যতিক্রম নয়। তবু কিছু সমস্যা রয়ে গিয়েছে, কখনো কখনো বিশৃঙ্খলাও দেখা দিচ্ছে। বেশি সমস্যায় পড়ছেন যারা টিকার দ্বিতীয় ডোজ নিতে যাচ্ছেন। জেলার নাগরিকরা সকাল থেকেই এসে কলকাতার টিকা কেন্দ্রে ভিড় করছেন, এর ফলে দ্বিতীয় ডোজ নিতে গিয়ে ফিরে আসছেন বহু মানুষ। এবার এই নিয়মেরই পরিবর্তন করতে চলেছে কলকাতা পুরসভা। বাড়ি বাড়ি সমীক্ষা করা হয়েছে, সেখানে এই সমস্যার কথা জানা গিয়েছে। তার জেরে বুধবার ফের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার সময় বেঁধে দিল কলকাতা পুরসভা। অর্থাৎ ফের কলকাতায় টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার সময় পরিবর্তন হলো। কোভিড রিভিউ কমিটির বৈঠকে বুধবার পুরসভার মুখ্য প্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে, তারপরে প্রথম ডোজ। টালিগঞ্জে কর্মসূচিতে গিয়ে সন্ধেয় মুখ্য প্রশাসক জানিয়েছেন, সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে, দুপুর 2টা থেকে বিকেল পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হবে। বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পুরসভা বলছে এখনও পর্যন্ত 18 বছরের বয়সী নাগরিকদের 87% প্রথম ডোজের টিকা নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ নিয়েছেন 40% সামান্য বেশি। এই নিয়ে কলকাতার মানুষদের অভিযোগ, প্রচুর লাইনের কারণে দ্বিতীয় ডোজ নিতে পারছেন না, কেন্দ্রে এসে ভিড় করছেন জেলার বাসিন্দারা, সে কারণেই নিয়মে বদল আনল পুরসভা। পরবর্তী খবর, করোনায় রক্ষা, বিধির গেরোয় গোটা দেশ জুড়েই অনেকটাই কমেছে নারী নির্যাতন। অন্যান্য অনেক রাজ্যকে পিছনে ফেলে নারী নির্যাতনের নিরিখে দেশের মধ্যে শীর্ষস্থানে উঠে পড়েছে উত্তরপ্রদেশ। সেখানে গত 1 বছরে ধর্ষণের নিরিখে শীর্ষে রয়েছে রাজস্থান। এদিকে গত 1.5 বছরে বেশি সময় ধরেই গোটা দেশই রয়েছে করোনার ফাঁদে, দফায় দফায় জারি হয়েছে লকডাউন। তাই সামগ্রিক বিচারে করোনাকালে গোটা দেশে অনেকটাই কমে গিয়েছে নারী নির্যাতনের পরিমাণ, এমনটাই বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্য। গড়ে কতজন মহিলা ধর্ষিত হচ্ছে গোটা দেশে? অন্যদিকে এনসিআরবির সাম্প্রতিক রিপোর্ট এও বলছে, করোনার গেরোর পরেও এখনও ভারতের প্রত্যেক দিন গড়ে 77 জন মহিলা ধর্ষণের শিকার হন। 2020 সালে গোটা দেশে পুলিশ খাতায় রেকর্ড করা মোট ধর্ষণের সংখ্যা ছিল 28,046 জন। ধর্ষণ সহ অন্যান্য নারী নির্যাতনের কেসের সংখ্যা ছিল 3,71,000-এর বেশি। 2019 সালে এই সংখ্যা 4,05,000-এর বেশি। অন্যদিকে 2020 সালে সামগ্রিকভাবে অপরাধের ঘটনা বেড়েছে 28%। এনসিআরবির তথ্য অনুযায়ী গত বছর 66,01,285 অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছিল। অন্যদিকে আবার প্রতি লাখ জনসংখ্যায় নিবন্ধিত অপরাধের হার 2019 সালে 385.5 থেকে 2020 সালে 487.8-এ উন্নীত হয়েছে। তবে নারী নির্যাতনের পরিমাণ তুলনামূলকভাবে একটু কমেছে। অন্যদিকে এনসিআরবির ক্রাইম ইন ইন্ডিয়া 2020 শীর্ষকের রিপোর্টে দেখা যাচ্ছে মোট অপরাধের সংখ্যার হার ভারতের অন্যান্য মেট্রো শহরগুলিতে যেখানে অনেকটাই বেশি, সেখানে কলকাতায় তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে। নিরাপদে রয়েছে তিলোত্তমা, এমনকি নারী নির্যাতনের ক্ষেত্রে অন্য অনেক শহরের তুলনায় অনেকটাই নিরাপদে রয়েছে তিলোত্তমা। দেশের অন্যান্য বহু শহরে 2018 সাল থেকে 2020 পর্যন্ত অপরাধের সংখ্যা ক্রমেই বেড়েছে, সেখানে কলকাতার ক্ষেত্রে এই সংখ্যা অনেকটাই নিচের দিকে রয়েছে। আর এখানেই অনেকটাই স্বস্তি ফিরেছে বাংলার মানুষের মনে। 2020 সালে কলকাতায় মোট অপরাধের হার ছিল 129.5, অথচ চেন্নাইয়ে অপরাধের হার 1,937.1, দেশের রাজধানী দিল্লিতে 1,608.6। পরবর্তী খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিপুল খরচ কিভাবে চলবে ভাবছে নবান্ন।
রাজ্যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছে বহু মানুষ। যদিও সেপ্টেম্বর থেকে এই ছয় মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রদেয় অর্থ সংগ্রহে বেগ পেতে হবে না, বুঝেছে রাজ্য সরকার। কিন্তু পরে অর্থবর্ষ থেকে ওই প্রকল্পের বিপুল খরচ কিভাবে চলবে তা নিয়ে এখন থেকেই প্রশাসনিক স্তরে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এদিকে গত বাজেটে সরকার জানিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থের সংস্থান করাই রয়েছে। রাজস্ব আদায় বা কেন্দ্রীয় করের ভাগ কাঙ্ক্ষিত হারে না এলে অর্থের বিকল্প উৎসের সন্ধান করতে হতে পারে বলেই মনে করছেন অভিজ্ঞ আধিকারিকদের অনেকেই। এই প্রকল্পে মূলত সাধারণ শ্রেণীভুক্ত গৃহবধূরা পাবেন মাসে 500 টাকা, এছাড়াও তপশিলী মহিলারা পাবেন 1000 টাকা করে। চলতি আর্থিক বছরের বাজেটের পরে সরকার জানিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 10,000 কোটি টাকা ধরা রয়েছে। প্রশাসনের অন্দরের সাম্প্রতিক খবর, সেই অর্থের পরিমাণ বাড়িয়ে 17,000 কোটি টাকা ধরে রাখা হচ্ছে। অর্থ দপ্তরের এক কর্তা জানিয়েছেন, বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই অর্থবর্ষে সমস্যা হওয়ার কথা নয়। রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হলে বা তার কাছাকাছি থাকলে এবং কেন্দ্রীয় করের বরাদ্দ ঠিকমতো পেলে পরেও তেমন সমস্যা হবে না। তবে এগুলি কাঙ্ক্ষিত হারে না পেলে কিভাবে ঘাটতি মেটানো যায় তা ভেবে দেখতে হবে। অর্থ দপ্তরের অন্য এক কর্তার বক্তব্য, সব ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়েই অর্থনীতি পরিচালনার লক্ষ্য রয়েছে। বড় প্রেক্ষাপটে ভাবনা চিন্তা শুরু করার পরিস্থিতি এখনো আসেনি। তবে কি পরের বছর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ পাওয়া যাবে, এটাই প্রশ্ন। পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর, ফের অশনি সংকেত শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, আবার দুর্যোগের সামনে পড়তে হবে বাংলাকে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত চলছে সারা রাজ্য জুড়ে। বর্তমান পরিস্থিতিতে বৃষ্টির জলে ভাসছে সম্পূর্ণ রাজ্য। এমত অবস্থায় কিন্তু আবহাওয়া নিয়ে স্বস্তির বাণী শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা হয়েছে যে সাগরের উপর থেকে নিম্নচাপের প্রভাব এখনও থামেনি, কাজেই চলতি সপ্তাহের শেষ ভাগে ফের জাঁকিয়ে নামতে পারে বৃষ্টি। বর্তমানে সাগরের উপর ঘনীভূত হচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহের শেষ ভাগে আবারও বৃষ্টি নামতে পারে। এদিকে বিশ্বকর্মা পুজোর মুখে বৃষ্টি নামার সম্ভাবনা জারি হওয়ার আশঙ্কায় দিন গুনছেন পুজোর উদ্যোক্তারা। যদিও নিম্নচাপের জেরে শুরু হওয়া বৃষ্টিপাতের পরে অবশ্য গত পরশু রোদে দেখা মিলেছিল, তবে বাতাসে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে, তাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। নতুন এই ঘূর্ণাবর্তের জেরে আগামী রবিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। শুক্রবার শনিবারের মধ্যেই সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে দ্রুত বাংলা এবং উড়িষ্যা উপকূলে ঢুকে পড়তে পারে বলেই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তাহলে আগামী রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে ফের একবার উত্তাল হতে পারে সমুদ্র। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আগামী 72 ঘন্টায় দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নয়া এই ঘূর্ণাবর্তের জেরে আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। রবিবার এবং সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে সপ্তাহের শেষ দিক থেকেই ফের একবার ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। পরবর্তী খবর, সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনাস্থা প্রস্তাব, পদ থেকে সরানো হলো শুভেন্দু অধিকারীকে। পদ থেকে সরতে হলো শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার পরিচালন বোর্ডের বেশিরভাগ সদস্যের উপস্থিতিতে এই অনাস্থা পাশ হয়েছে। পদ থেকে সরতে হলো শুভেন্দু অধিকারীকে। পূর্ব মেদিনীপুরে কাঁথির পর এবার পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হলো। বৃহস্পতিবার পরিচালন বোর্ডের বেশিরভাগ সদস্যদের উপস্থিতিতে এই অনাস্থা পাশ হয়েছে। ব্যাংকের সদস্যদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে তাদের সম্বর্ধনা দেয় তৃণমূল নেতৃত্ব। মেদিনীপুর শহরে বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের বোর্ড গঠন করা হয়েছিল 2019 সালের ফেব্রুয়ারি মাসে। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। তৃণমূলের থাকাকালীন শুভেন্দু অধিকারী ব্যাংকে নিজের দায়িত্ব সামাল দিতে মাঝে মধ্যেই হাজির হতেন। বিজেপিতে যোগদান করার পরে আর মেদিনীপুরে শহরে পা রাখার পরিস্থিতি হারিয়ে ফেলেন তিনি। এরপর সেখানে কখনোই তার উপস্থিতি হতে পারেনি পরিচালক বোর্ডের কাজকর্ম পরিচালনার জন্য। এই পরিস্থিতিতে গত 1 সপ্তাহ আগে চেয়ারম্যান পদে অনাস্থা আনেন ব্যাংকের পরিচালন বোর্ডের 6 জন সদস্য। সেই মতো সচিব তলবি সভার আহ্বান করেন 16 সেপ্টেম্বর, যেখানে শুভেন্দু অধিকারী সহ সমস্ত সদস্যকে নোটিশ করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার এই সভাতে সমস্ত সদস্য উপস্থিত হলেও শুভেন্দু অধিকারী উপস্থিত হননি। নির্ধারিত সময় আধ ঘন্টা পর পর্যন্ত অপেক্ষা করে সভার কাজ শুরু হয়। সেখানেই বোর্ডের ভোটাধিকার থাকা এমন 14 জন সদস্য অনাস্থা প্রস্তাবে সম্মতি প্রদান করেন। এই প্রস্তাব পাশ হতেই শুভেন্দু অধিকারীকে ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়।